তো এই যে দুপুর বেলা দুইজন খাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম দাদি মাহিয়া। আসসালামু আলাইকুম। মেস্তাহ সালাম দাও। আসসালামু আলাইকুম লপালাহিয়া। আপনারা সবাই কেমন আছেন? আশা করি চিচি খান আছেন, ভালো আছেন, তো চলে আসলাম সকাল সকালে নতুন। তো সকালবেলা এখন হলো বাজে প্রায় 10টার মতো বাজে, আমরা সকাল অনেক ভোরবেলায় ঘুম থেকে আজকে উঠছি। আর আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন আমি হলো লতার শ্বশুর বাড়িতে আসছি বেড়াতে, হঠাৎ করে মাহিয়া গো বাসায় আসলাম, রোহিত গো বাড়িতে। তো আসছি হলো শারমিন আপু গো শারমিন ভাবি গো বাসা থেকে। কালকে হলো অনুষ্ঠান শেষে যখন বাড়ি যাব তখন হলো লতা ফোন দিয়ে বলছে যে আমার সাথে দেখা করে যা, তো এই জন্য আসছে লতার সাথে দেখা করার জন্য। তারপরে দেখি মাগরিব আজান দিয়ে দিচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, পরে বলতেছে যে এখন আর যাওয়া লাগবে না, এখন থাক। তো এই জন্য আর যাওয়া হয় না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, তারপর সবাই অনেক রিকোয়েস্ট করলো এই জন্য থাইকে গেলাম। আর আমাদেরকে পাইয়া তো মাহিয়া পুরাই খুশি না, ভালো লাগে আম্মু। তো মাহিয়া, তারপর আছে রোহি, আয়ান, তারপরে রোহির আরেক বোন আছে ছোট বোন। তো রোহিরা হলো তিন ভাই বোন, দুই বোন এক ভাই না, আর তুমি একা? তিন বোন তোমরা? আচ্ছা, ওরা তিন বোন আর এক ভাই, মানে রোহিরা দুই বোন আর ও মাহিয়া একা। তো তিন বোন আর আয়ান, আয়ান হলো রোহির ছোট ভাইয়ের নাম। তো এই তিন বোন এক ভাই, আর আছে মিফতাহুল মুস্কান। তো সারা রাত অনেক দুষ্টামি করছে না আম্মু? ওরা হলো সারা রাত অনেক দুষ্টামি করছে, অনেক খেলাধুলা করছে, এবং কি সকাল ভোরবেলায় ওরা ঘুম থেকে উঠে গেছে। আমি উঠা দেখি হলো মুস্কান তো আমার আগে উঠে গেছে, মাহিয়া উঠছে আমাদের পরে না। আর রুহি সকাল ভোরবেলায় উঠে আবার পড়তে গেছে গা মাদ্রাসায়, আসছে 8টার দিকটা। আসার পর এখানে আমাদের সাথে এতক্ষণ খেলাধুলা করলো ছিল, আবার আমার মামা গো বাসায় গেছিলাম, ওইখানেও আমরা সবাই একসাথে গেছি, রুহি, মাহিয়া, তারপর মাহিয়ার দাদু, লতা, সবাই মিলে একসাথে গেছি। তো মাত্র আসলাম, এখন হলো 10টার উপরে বাজে, আয়েশা মুস্কানকে ঘুম পাড়াইলাম। তো এখন হলো সকালে ব্রেকফাস্টটা করব। তো সকালবেলা লতা রান্না কইরা রাইখা তারপরে গেছে, তো এখন হলো খাবো। আর লতা হলো এই সুযোগে আচার বানাইছে, সেই আচারগুলো হলো ভরতেছে ডিব্বার মাঝে। এই হলো লতার আচার, অনেক পদের আচার বানাইছে বিদেশ পাঠানোর জন্য। এখানে আছে আমের আচার, এটা আছে জলপাই আচার, লতা এদিকে, এটা ভিতর কি আছে? এটা একটা আমের, হ্যাঁ এই যে এটা একটু বেশি আছে তো, এটা আমের আচার। এই আচারটা খুব মজা, মজা অনেক। আর দিবি কুন্ডি কুন্ডি বিদেশে এই জলপাই আচারটা দিম, আর ওই আমের আচার, আর এই আমের আচার, আর এটি আগে দেওয়া আছে এর দিস, এটা ভিতর কি আছে? কারি বাড়ি ওর ঘর বড়াই আছে, ফ্রিজে খুঁজে কত আচার ধুয়ে দিছিল, এই যে কতগুলা এ আচার দেয় সবচেয়ে আমার কাছে টেস্ট লাগে। বিদেশ দিবি, এমনি দিয়ে দিবি, ফ্রিজে হিট করে দিবি? না, মুস্কান ঘুমাইছে মাত্র, ঘুমাইল ঘুমাইল ওখানে একবারে কাম করে, আর তোর কি কাম করে লাগবে কে করে দিই, কুড়ন কারণ লাগবে না।
আর এই যে সকালবেলা খিচুড়ি রান্না করছে বউ আবার ডালের চালের খাই নেই এখন আমরা আচার দিয়ে খাবো এটা হলো সকালের নাস্তা সকালবেলা রান্না করে রাইখ আমরা জেসি আবার আমার মামা ঘুমাইতে এই হলো তার ছোটখাটো একটা রান্নাঘর বড় ঘরের ভিতরে সব দেখাই ঘরটা মেসি র‍্যাক রান্নাঘর মানে ঘরের ভিতর চিপা চিপে হয়ে গেছে জায়গা কম হয়ে গেছে আর এই হলো লতার সেই ফ্রিজ তো টিকটকে তো পুরাই ভাইরাল ফ্রিজটা আর এই রুমে তো মুস্কান ঘুমাইতেছে ওই যে এটা হলো থাকার রুম এটা হলো সামনের বারান্দা আর আসেনি ডাইনিং কই তোমরা কই দেখ মিফতাহল পলাইছে তুই আর কই ফ্রিজে এক পাশে হলো ডিপ আর এক পাশে হলো নর্মাল অনেক জায়গা ভিতরে কেরকম দিছে এখন হলো সকালের নাস্তা করবো আমরা দুপুরবেলা হলো লতা রান্না করতে চলে আসছে আর কি রান্না করতেছে একটু শেয়ার করি আপনাদের সাথে এখানে হলো আছে গরুর মাংস হলো প্রেশার কুকার রান্না করব আর ওই যে পাশে দেখেন কি করে রোদের দিকে কিচ্ছু দেখা যায় না বাইরের রোদের জন্য হান্ডি পাতিল দিয়া পুরো ভরে গেলাইছে ঘর আর এই পাশে হলো যে ইলিশ মাছ ভিজিয়ে রাখছে এটা হলো ইলিশ মাছের ডিম আর এখানে আছে মাছ এগুলো হলো ভাজবো আর এই পাশে পেঁয়াজ কাঁচামরিচ আছে কাটা তারপরে যে একটা বেগুন আছে এটাও ভাজবো আর ভেন্ডি ভাজি করছে আর ওই পাশে ডাল বসাইছে চুলায় খালা বাগনেরা কাজ করতেছে কি নিয়ে এসছো তুমি কোথায় নিয়ে যাও মুস্কান আতা রসুন ওই শুকনো মরিচের ফাঁকে সিকিতে সিকিতে না সব ফাঁকে করছে সব পথে একসাথে ব্লেন্ডার করছে এটি কমাই দিচ্ছে তো মশলা ফাঁকে দিয়ে এটা জিরা এখানে মাংস মশলা গরম মশলা এলাচ দারচিনি লঙ্কা মুস্কান কি চাকরি করবো দিয়ে সবাই কাছে এটার মধ্যে এটা বড় কে লবণ
আর এই হাপা ধর না টমেটো ডালে যাওয়ার জন্য পানি ডাল টমেটো দিয়ে রাখলে আর ধনে পাতা দিলে ভালো লাগে উপরে আসলাম আল্লাহ রে আল্লাহ উপরে কি করছে ভাতের কাম আর যত হান্ডি পাতিল আছে সবগুলাতে রং দিছে রং দিয়ে লেখা রাখছে চিহ্ন দিছে সবগুলাতে লেখা রাখছে এল এল দিয়েছে মুসকান গুলো খাওয়াবো তার জন্য ছোট্ট একটা বাটি নিতে এসছে আমি ছোট্ট বাটি কোনটা বড়ই তো ছোট্ট বাটি এইটা মনে হয় বানাইছে এক পাশে আছে দুইটা নিলাম শিশু উঠে দেখছো ওই যে তোমার পানি গরম হয়ে গেছে এবার চলো আরেকজন উঠে গেছে বাংলাদেশে খেলা নেদারল্যান্ডস বন্ধ করে দিন ভিডিও পরে বাজতে দিও স্ক্যান ম্যামুনি আসো 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 মুস্কান উরি বাবা এই যে খাটে উঠা যায় উরি বাবা মেয়েদি একাই উঠে যায় উঠে গেল খাটে মুস্কান মুস্কান ওটার ভিতর কি কি ওইখানে এই যে দুপুরবেলা দুইজন খাইতে বসছে দেখি কি খাওয়া হচ্ছে কমাই কমাই খা খালার ওই তাইসোস একদিন একে সব খাইয়া যাবি গানি এটা হলো খাদকের প্লেট আর এটা হলো রাক্ষসের প্লেট এটা হলো বন প্লেট
রাইস, ডাল, মাংস এটা খাইয়া ফিনিশ করছে। ওই কোণা থেকে ধরো না খাওয়া দাওয়া শেষ করছি, এখন আমরা বাসায় চলে যাব। তোমরা থাকো, তোমাদেরকে আমরা আবার এসে দেখব। আবার এসে মশা নিয়ে খাইতে পারো না? আচ্ছা ঢুকান নিয়ে যাইতে সিদ্ধি করো। তো আমরা বাসায় চলে আসছি বিকেল বেলা, তো থাকার জন্য অনেক থাকা হয় নাই কে, তো অবশেষে চলে আসছি বাড়িতে। আর আসার সময় তাড়াহুড়া করে মানে ঝটপট চলে আসা হয়েছে, তো এই জন্য ক্যামেরাটা অন করা হয় নাই। তো আসার সময় হলো মুস্কানকে হলো একটা ড্রেস দিয়ে দিছে, কারণ মুস্কান ওর খালামনির বাসায় হলো প্রথম গেছে আর কখনো যাওয়া হয় নাই। তো এমনিতে আগে পরে আমরা গেছি, মিথ্যা হয়েছে, আমাদের সবাইকে দেওয়া হয়েছে। তো মুস্কানকে কে এমনিতে তো লতা সবসময় দেয়, তো আজকে আবার লতার দেবরে আছে, যে যে দেবর বাড়িতে এখন আছে, মালয়েশিয়া চলে যাবে কালকের দিন, আসে বাসায় পরশুদিন। তো সেই ভাইয়া হলো আমাকে না বলে মানে বাজারে চলে গেছে, সে তো এখনো পর্যন্ত কোনো বাচ্চাদের কাগজে কিনেই নেয়। তো তাই সে হলো এই প্রথম ওই ভাইয়া এই ড্রেস কিনছে মুস্কানের জন্য, একটা ড্রেস নিয়ে আসছে। তো মাশাআল্লাহ এই ড্রেসটা মুস্কানকে হলো আসার সময় পরাই আনছিলাম, তো যখন এই ড্রেসটা পরছে মুস্কান শরীরে পুরো একদম ফিটিং লাগছে, পুরো ঠিক ঠিক মতো লাগছে। তো পরে যখন হাঁটে খুবই সুন্দর লাগে, ভালো লাগে দেখতে, কারণ যে বাচ্চারা হাঁটে তারা যদি এই ধরনের ড্রেস পরে খুব সুন্দর লাগে। তো এই হলো সেই ড্রেসটা, দেখো কাছে থেকে। তো এই হলো যে স্কার্ট, এটা স্কার্ট। তো আসলে বোনের বাসায় প্রায় এক বছর পরে গেছি, আর আমি কখনো ওর শ্বশুর বাড়িতে রাত থাকি নাই, এই প্রথম মানে এক রাত ছিলাম। তাতে মনে হয় আমি ছটফট করছি মানে পাগলের মতো, আমার মানে ওইখানে মনেই বসে না, আমার ভালোই লাগে না। আর আমি কখনো কোনো জায়গায় যাই মানে থাকি না, অভ্যাস নাই কা। তো আসলে খুবই ভালো কাটাইছি দুই বোন একসাথে, সব কিছু মিলে খুব ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।